আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি কামরুল হাসান ঢাকা থেকে বলছিলাম। শাহ, আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। কিছু নাস্তিক বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে ওনাকে আগেই জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়, তো যেহেতু কবর হাসর বিচার কোনো কিছুই না হয়ে আগেই জান্নাত জাহান্নাম আল্লাহ কাদেরকে দেখালেন এবং সেই মানুষগুলো কারা ছিল, তাহলে কি আগে থেকে সবকিছু ফিক্সড করা থাকলো না? যদি একটু মেহরবানি করে প্রশ্নের উত্তরটা দিতেন খুব উপকার হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। দেখেন, নাস্তিকরা কি মানলো আর কি মানলো না ওটা আমাদের ব্যাপার না। আমাদের ইমানটাই হইলো গাইবের উপরে ইমান, যেটা রব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারা শুরুতে, হুদান লিল মুত্তাকিন আমাদের ইমান। আমরা অনেক কিছুই তো গাইব আমরা বিশ্বাস করেছি, জান্নাত এবং জাহান্নাম দুটা আল্লাহর দুই মখলুক, এই দুটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই সৃষ্টি করে রেখেছেন এবং কিয়ামতের দিনে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু জান্নাত এবং জাহান্নাম ধ্বংস হবে না। এই জান্নাত এবং জাহান্নামকে রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিকবার দেখিয়েছেন এবং মেরাজের রাত্রে দেখিয়েছেন। এই দেখানোর কাইফিয়তটা কি সেটা আমাদের জানা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম যে দৃশ্যটা দেখলেন সেটা উনি ওনার অন্তরচক্ষু দিয়ে দেখলেন না আসল চক্ষু দিয়ে দেখলেন, এই ব্যাপারে একটা কথা আছে। কিন্তু আসল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজ চোখেই দেখেছেন। কিভাবে দেখেছেন এটা রব্বুল আলামিন জানেন, এই দেখার কৈফিয়তটা। ওখানে কে ছিল কে ছিল না এটা আমাদেরও বিশ্বাস যে কিয়ামতের দিন হিসাব কিতাব হওয়ার পরেই জান্নাতিরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কিন্তু এর আগের যে হায়াতটা, হায়াতে বরজখ যেটা, ওইটার মধ্যেও তো যারা জান্নাতি তারা জান্নাতের সুখ বুক করতেছে, জাহান্নামীরাও সেটা জাহান্নামেরটাও বুক করতেছে। এই মন্দরটা আল্লাহ রাব্বুল আলামিন উনার কুদরত দিয়া আল্লাহর হাবিবকে দেখিয়েছেন, এটাই আমাদের বিশ্বাস। আর যেমন মনে করেন এই মেরাজের ঘটনার সাথে আর একটা ঘটনা, যেটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ থেকে ওয়াপস ফেরত এসে বললেন, ঘটনা জানাইলেন যে আমি এখান থেকে বাইতুল মাকদিসে গেলাম, তারপরে উপরে গেলাম, তখন মুশরিকরা বলল যে ঠিক আছে বলুন তো বাইতুল মাকদিসের বর্ণনাটা দেন ওটা কীরকম, কারণ তারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে মক্কা থেকে কোথাও বের হন নাই, আর এক রাত্রের ভিতরে কয়েক ঘন্টার ভিতরে উনি গেলেন আসলে বিশ্বাস করতে পারতেছে না। ইমান কার নাম? যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো, তিনি বললেন কি আমার নবী কি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনি যদি বলে থাকেন ঠিকই বলেছেন, এর নাম হলো ইমান, এর নাম হলো ইমান। যখন ওরা বললো যে দেন দেন তো বাইতুল মাকদিসের বর্ণনাটা দেন, তখন এখানে দুইটা কথা আছে, একটা হলো হয়তো রব্বুল আলামিন বাইতুল মাকদিস এবং মক্কার মধ্যখানের হিজাব উঠিয়ে দিলেন, পর্দা উঠিয়ে দিলেন আল্লাহ নবী এখান থেকে বাইতুল মাকদিস দেখে দেখে বলি দিলেন এই বাইতুল মাকদিসের এই বর্ণনাটা কোথায় কী আছে, কী কোথায় জানালা আছে, কোথায় দরজা আছে। আর আরেকটা কথা হলো যে অথবা রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বাইতুল মাকদিসকে আল্লাহ নবীর চোখ মুবারকের সামনে আনিয়ে ফেরেশতারা ঘুরে ঘুরে দেখাই দিলেন এবং দেখে দেখে সব বলি দিলেন। এটা তো কোনো নাস্তিক অস্বীকার করতে পারে নাই যে আল্লাহ নবী যে এই বাইতুল মাকদিসের বর্ণনা দিয়েছিলেন, এটা কেউ মিথ্যা বলে বলতে পারে নাই। সেই আমাদের ইমান এইভাবেই। আরও কত খবর দিয়েছেন না, তারপরে আপনি বলছেন যে তাইলে সিদ্ধান্তটা কি আগেই হয়ে রইল কি না? হ্যাঁ, আগেই তো হয়ে রয়েছে। এই যে হাদিস শরীফে আছে, যখন একটা সন্তান তার মায়ের পেটে যায়, তারপরে যখন চার মাস হয়, হ্যাঁ, তখন একজন ফরিশতা আসেন, আসি তার চারটা জিনিস লেখেন, সে কী কী খাবে, কতদিন বাঁচবে, তার সে সে আমল তার কীরকম হবে, সে জান্নাতি হবে না জাহান্নামি হবে। এই হাদিসের শেষ অংশটা আমি লম্বা হয়ে যায় আমার বয়সের জন্য, এবার পড়তেছি না।
তখন আল্লাহ নবী বললেন যে ওয়াইন্নার রাজুল আল্লাহ ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি ইল্লা যিরা, যে সারা জিন্দেগি একটা মানুষ নেক কাজ করতে করতে একেবারে করিব হয়ে গেছে জান্নাতের, সে মানে তার মৌত হইলে সে জান্নাতে চলে যাবে এর কিছুক্ষণ পরে, ফায়াস বিকু আলাইহিল কিতাব, তখন তার যে ওই মায়ের পেটে থাকতে যে লেখা হয়েছিল সে জাহান্নামি, তখন সে ওই আবার জাহান্নামে যাওয়ার মতো কাজ এমন কিছু করে ফেলবে। এই যখন যেমন এখন অনেক মুসলমানের ছেলেরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মা বাবা মুসলমান, কিন্তু এই যে ফায়াস বিকু আলাইহিল কিতাব হিসাবে সে মুরতাদ হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। এই নাস্তিকরা এগুলি কিন্তু নাস্তিকের ছেলে নাস্তিক না, এইগুলি পড়াশোনা করে নাস্তিক হইতেছে, শয়তান এদেরকে নাস্তিক বানাইতেছে। এদের ওই সময় মায়ের পেটে যখন ছিল তখনই লেখা হয়েছে এটা জাহান্নামি, এই জন্যই সে নাস্তিক হইতেছে। ফায়াস বিকু আলাইহিল কিতাব ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে বিশ্বাসটা এখন কেউ বলতে পারে যে তাহলে তখন সাহাবাইকারাম এই প্রশ্ন করেছেন ফালিমাল আমালিয়া রাসূলুল্লাহ, যে যদি এভাবেই হয় আগের থেকেই যদি সব সিদ্ধান্ত হয়ে রয়েছে তাহলে আর আমল করে ফায়দা কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন ইমালু ফাকুল্লুন মুয়াসসারুন মা খুলিকা লাহু, তোমরা আমল করতে থাকো যাকে যেটার জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই আমল করাটাই আল্লাহ পাকের পক্ষ থেকে সহজ করে দেওয়া হয়েছে বা সহজ করে দেওয়া হবে। এই হলো যেটা লিখিত আছে। এখন একটা প্রশ্ন কি করতে পারে, তাইলে যেহেতু আমার লেখাই আছে তাইলে আমি আর কাজ করি লাভ কি? তাইলে আল্লাহ আগে কেন লিখে দিলেন এইভাবে? এই তাইলে তো আমি যে জাহান্নামি হলাম এই জাহান্নামি হওয়ার জন্য আল্লাহ আগে লিখে দিয়ে রাখছেন এই জন্য আমি জাহান্নামি হলাম না, এটা একটা একটা বাস্তব উত্তর এই দেওয়া যেতে পারে। মনে করেন একজন মানুষ একটা স্কুলে পড়ায়, একটা মাদ্রাসায় পড়ায়, কোনো একটা প্রতিষ্ঠানে পড়ায়, শিক্ষা প্রতিষ্ঠানে, এই শিক্ষক বৎসরের শুরুতেই বলে দিতে পারে যে এই ছেলেটা ফার্স্ট ডিভিশন হবে ফাইনালে, আরেকটা ছেলে সম্পর্কে বলে দিতে পারে যে এই ছেলেটা হয়তো ফাঁসই করবে না, আর যদি ফাঁস করেও তাহলে খুব ভালো একটা রেজাল্ট তার হবে না। কিভাবে? এই উস্তাদের কি এলমে গাইব আছে নাকি? নাই, কিন্তু এই উস্তাদ বাস্তবতা দিয়ে বলতেছে যে এই ছেলেটা যেভাবে মেহনত করতেছে তার যে স্বভাব দেখতেছি, পড়ার প্রতি তার যে আগ্রহ দেখতেছি, এই ছেলেটা ভালো রেজাল্ট অতীত করে আসছে, ভবিষ্যতে করবে। আর ওই ছেলেটা দেখা যাচ্ছে এ শুধু ফালতু ছেলেদের সাথে ঘুরাইতেছে, মোবাইল নিয়ে খালি তার সারাদিন সে মশগুল ব্যস্ত আছে, এ ভালো রেজাল্ট করতে পারবে না। এখন বৎসর শেষে যে পরীক্ষাটা হলো, ওই পরীক্ষায় ছেলেটা যে রেজাল্ট খারাপ করলো, এই রেজাল্ট খারাপ করার জন্য কি বলা যাবে যে তার উস্তাদে যে বৎসরের শুরুতে বলেছিল এই জন্য সে খারাপ করেছে? আদৌ না, এটা কোনো জ্ঞানের বুদ্ধিমানের কাজ হবে না। উস্তাদে বলেছে তার হালত দেখে, রব্বুল আলামিন লাইসা কামিছলিহি শাই, রব্বুল আলামিনের সাথে কোনো কিছুর তাশবিহ ও তামসিল হবে না, আল্লাহর ইলম সব ইলমের আল্লাহর কাছে অতীত নাই, ভবিষ্যৎ নাই, বর্তমান নাই, সবই বর্তমান, সৃষ্টি করার আগেই জানেন বন্দা এটা কিভাবে হবে, সেই হিসাবে এই কিতাবটা লেখা হয়েছে, যে সিদ্ধান্ত তো রব্বুল আলামিন দিয়ে রেখেছেন। কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, 8 মিনিট হয়ে গেছে, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আর এই যারা দুর্ভাগ্য বদকিস্মত, এরা এই শয়তানের দুকায়, এরা এইভাবে করবেই, তারা মানতেই হবে এটা আমাদের, আমরা আমাদের যেটা আছে সেটা আমরা পেশ করব, তার যদি ভাগ্যে ইমান থাকে সে বুঝতে পারবে, আর ভাগ্যে যদি ইমান না থাকে এর চেয়ে আরও অনেক স্পষ্ট জিনিস দেখাই দিলে সেইটাকে মানতে পারবে না। আল্লাহু আলাম।